আসামের নাগরিকদের যে এইভাবে হত্যা হচ্ছে মিজোরামে বারবার, আপনার বুকে কি কোনো ব্যথা নেই? কারণটা কি, রহস্যটা কি? বার্মিজ সুপারি বন্ধ করেছেন, খুব ভালো কথা, কিন্তু বারবার মিজোরামে আসামের মানুষদের খুন করা হচ্ছে। আসামের মানুষের জীবনের কি কোনো মূল্য নেই? মিজোরামের দুষ্কৃতিকারীদের হাতে নিহত প্রবীণ সিংহ ও আইজলের জেলে ফাঁসি লেগে মৃত ধলাই লান্টু গ্রামের নিপেন সিংহের পরিবারের খোঁজ নিতে গিয়ে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে এমনই প্রশ্ন ছুড়ে দিলেন শিলচরের প্রাক্তন সাংসদ তথা বর্তমান তৃণমূল কংগ্রেসের সাংসদ সুস্মিতা দেব। এদিন দুই পরিবারের লোকদের সাথে সাক্ষাৎ করে বিষয়টি নিয়ে জেলাশাসক ও পুলিশ সুপারের সঙ্গে আলোচনা করবেন বলে আশ্বাস দেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। এদিন তার সঙ্গে ছিলেন নন্দন দাস, এম শান্তিকুমার সিংহ, বিক্রম সিংহ, তৃণমূলের হাইলাকান্দি জেলা সভাপতি শফিক কামাল বল্লস্কর সহ অন্যান্যরা। দিয়ে যায় আর ওই কথাটা রাখতে পারে না, মিনিস্টারের কথার কি দাম? আমি আসামের মুখ্যমন্ত্রীকে বলছি যে আপনি বার্মিজ সুপারি নিয়ে তো স্ট্রিক্ট অ্যাকশন নিচ্ছেন, হ্যাঁ, আপনার শরীরে আগুন লেগে যাচ্ছে যে বার্মিজ সুপারি কেন আসামে আছে, খুব ভালো কথা, এটা বন্ধ করেছেন আপনি, কিন্তু আসামের নাগরিকদের যে এইভাবে হত্যা হচ্ছে মিজোরামে বারবার, আপনার বুকে কি কোনো ব্যথা নেই? কারণটা কি, রহস্যটা কি? আপনার জন্যে মানুষের, আসামের নাগরিকদের জীবনের কোনো মূল্য নেই নাকি আমি জিজ্ঞেস করতে চাই। আর আমি অত্যন্ত দুঃখিত যে ধলাইয়ের মাননীয় মন্ত্রী পরিমলবাবু, শিলচরের মাননীয় সাংসদ ডাক্তার রায়, কেউই আমার মনে হয় না এই পরিবারের সঙ্গে দেখা করেছে। দেখেন, রাজনীতি রাজনীতির জায়গায়, কিন্তু জনপ্রতিনিধিকে দুঃখের সময়, কারোর খারাপ সময় এসে পাশে দাঁড়ানো উচিত। আমি কথা দিয়েছি আজকে পরিবারের সদস্যর কাছে যে আমি কিছুদিনের মধ্যে এসপির সঙ্গে দেখা করব, ডিসির সঙ্গে দেখা করব, যে ওরা মিজোরাম পুলিশের সঙ্গে কী আলাপ আলোচনা করেছে, এই কেসটা সিবিআইকে হ্যান্ডওভার করা হয়েছে কি না। এবং আমি আসামের মুখ্যমন্ত্রীকে 12 ফেব্রুয়ারিতে চিঠিও দিয়েছিলাম সিবিআই ইনকোয়ারির জন্য। ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট, আমি বুঝি, কিন্তু এটা আমরা ডেফিনেটলি পারসিউ করব। আর আমি আশা করছি যে আসামের মুখ্যমন্ত্রী, যিনি আসামের গৃহমন্ত্রী, শুধু পুলিশের চাকরি আর ট্রান্সফারের জন্যে না, কিন্তু না, মানুষের নিরাপত্তার দায়িত্ব ওনার রয়েছে, সেই দায়িত্বটা উনি পালন করছেন। ব্যুরো রিপোর্ট, নিউ বারাক।